বশীভূত তিনটি বাড়ি। আহত হয়েছেন একজন, আহতের নাম শাহিন শেখ। রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের অম্বরপুর উত্তরপাড়া এলাকায়। ক্ষতিগ্রস্তরা হলেন কমলা বেওয়া, মিরাজুল শেখ এবং জুল্লু শেখ। জানা যায় এদিন দুপুর 11টায় হঠাৎ গরুর গোয়ালঘর থেকে আগুন লাগে, সেখান থেকে ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে। মুহূর্তের মধ্যে আগুনের গতি বাড়তে থাকে। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। আগুনের ধারে কাছে না যেতে পারলে খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় তিনটি বাড়ি। পরিবার এবং দমকল সূত্রে আগুনের উৎস জানা যায়নি। বাড়ির পোশাক থেকে সমস্ত কিছু পুড়ে ছাই হয় ঘটনায়। তিনটি পরিবারের সদস্যের মুখে শোকের ছায়া। আরজি সরকারি সহযোগিতার। ঘরে বাচ্চা নিয়ে এসেছিলাম, দিয়ে বাচ্চার গায়ের উপরে রেখে গায়ে আগুন ধরিয়েছি। আগুন ধরিয়েছিলাম, বাইরে থেকে চিৎকার করছিল, তখন শুনতে পেয়েছিলাম না। দিদি তারা এসে ডাকছে, তারপরে দেখছি তার বাইরে বেরিয়ে আগুন দেওয়া বাচ্চা নিয়ে ধরে বেড়েছে। কিভাবে আগুন লাগলো, বাইরে কিভাবে আগুনটা লেগেছে, ভিতরে আছে আগুন ছিটকে চলেছে। আগুনটা কিভাবে লাগলো, বেড়াতে আগুন ওখানে এসেছিল এই সাহারে, সাহার থেকে কিভাবে ঘরে উঠেছে, পালা টালা সব ইয়েছে, ঘরে ধরে গেছে, ঘর থেকে ছাদে উঠেছে, ছাদ থেকে আবার ঘরে টরে সব বিশাল কাঁথা বালিশ বাক্স সব পুড়ে গেছে। বাড়িতে ছিলেন না সেই সময়? বাড়িতে ছিলাম না, ওদিকে একটা মানুষ মারা গেছে ওই দেখতে গেছিলাম। ঘরে ঢুকতে পারছিল না, দে সবকিছু পানি টানি দেওয়া হয়ে যায় গা, আবার ঘরে ঢুকেছে। দমকল এসেছিল? এসেছিল। কটা বাড়ি পড়েছে এখানে? তিনটি।